আমরা মানুষের জনন পড়ছিলাম, পুংজননতন্ত্র অবধি হয়ে গেছে। পুংজননতন্ত্রের অঙ্গ অঙ্গগুলোর সংক্ষিপ্ত বিবরণ, গ্যামেটোজেনেসিসের মধ্যে স্পার্মাটোজেনেসিস, কিভাবে পুংগ্যামেট তৈরি হয়, আর হচ্ছে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন, এত পর্যন্ত আমরা পড়েছিলাম। আচ্ছা, আজকে কি পড়ব? স্ত্রী জননতন্ত্র পড়ব। স্ত্রী জননতন্ত্র যে যে অঙ্গ নিয়ে গঠিত সেগুলো পড়ব, তার কাজ পড়ব, আর সেখান থেকে সেই সব অঙ্গগুলো থেকে কী কী হরমোন বেরোয় সেগুলো পড়ব, ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন পড়ব, আর গ্যামেটোজেনেসিসের মধ্যে উজেনেসিস, কীভাবে ডিম্বাণু তৈরি হয়, কী কী কোষ বিভাজন দিয়ে সেগুলোকেও আমরা আজকে পড়ব। স্ত্রী জননতন্ত্রের প্রধান অংশ হচ্ছে তিনটে যৌনাঙ্গ, প্রধান যৌনাঙ্গ, গৌণ যৌনাঙ্গ, বহিঃস্থ যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গের প্রধান অঙ্গ হচ্ছে ডিম্বাশয়। গৌণ যৌনাঙ্গের মধ্যে রয়েছে ফ্যালোপিয়ান নালী বা ডিম্বনালী, জরায়ু, যোনি, বার্থোলিন গ্রন্থি। বহিঃস্থ যৌনাঙ্গর মধ্যে আছে ভালভা, ভালভার মধ্যে মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, ভেস্টিবিউল। নাম্বার টু হচ্ছে স্তনগ্রন্থি। এই সমস্ত অঙ্গগুলো নিয়ে তৈরি হয়েছে স্ত্রী জননতন্ত্র। তাহলে আমরা একটা একটা করে এগুলোর অবস্থান, এগুলোর কাজ, কী কী হরমোন এইসব অঙ্গ থেকে বেরোয়, কীভাবে কাজ করে সেইগুলো আমরা পড়ব। প্রথম হচ্ছে ডিম্বাশয়, সংখ্যা হচ্ছে দুটো। এটা স্ত্রীলোকের শ্রোণিগহ্বরে জরায়ুর দুপাশে থাকে। ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল, এইরকম দেখতে হয় ডিম্বাশয়টাকে। এইটা হচ্ছে জরায়ু, তার পাশে এইরকমভাবে দুখানা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়গুলো ডিম্বনালীর সাহায্যে আর ব্রড লিগামেন্ট বলে, এই যেগুলোকে ব্রড লিগামেন্ট বলে, যার জন্য যেটা দিয়ে ওরা জরায়ুর সাথে সংলগ্ন অবস্থায় থাকে। প্রত্যেকটা ডিম্বাশয় চ্যাপ্টা এবং উপবৃত্তাকার দেখতে হয়, এর মধ্যেই গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি থাকে। এই যে পরিণত ডিম্বনালী দিয়ে ডিম্বনালীর মধ্যে থাকে ডিম্বাণু, এদের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা আর হরমোন নিঃসরণ করা হচ্ছে ডিম্বাশয়ের প্রধান কাজ। ডিম্বাণু উৎপন্ন করা আর হরমোন নিঃসরণ করা, এটা হচ্ছে ডিম্বাশয়। নাম্বার টু হচ্ছে ফ্যালোপিয়ান নালী বা ডিম্বনালী। এর আবার চারটে অংশ আছে, একটা ইউটেরিয়ান পার্ট, ইস্থমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম। ফানেলের মুক্ত প্রান্তে আঙুলের মতো কিছু অংশ দেখা যায়, তাকে বলে ফিমব্রি। কীরকম দেখতে এইটা? এইটা হচ্ছে ডিম্বনালী। এই যে ফানেলের মতো, এই আঙুলের মতো অংশগুলো থাকে তাকে বলে ফিমব্রি, আর এইটা হচ্ছে ইনফান্ডিবুলাম। এটা কোথায় উৎপন্ন হয়? জরায়ুর উভয় পাশে দুটো নালী, তাদেরকে বলা হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালী। প্রত্যেকটা নালীর চারটি অংশ যেটা বললাম। ফানেলের মুক্ত প্রান্তে ক্ষুদ্র অঙ্গুলাকার অংশগুলো হচ্ছে ফিমব্রি। এদের কাজ কী? ডিম্বনালী ডিম্বাণু পরিবহন করে, ডিম্বনালীর অ্যাম্পুলাতে ডিম্বাণুর নিষেক সম্পন্ন হয়। মানে প্রথম পার্ট ছিল ইউটেরিয়ান অংশ, তারপরের পার্ট হচ্ছে ইস্থমাস, তারপরের পার্ট হচ্ছে অ্যাম্পুলা, তারপর হচ্ছে ইনফান্ডিবুলাম। এই অ্যাম্পুলা অংশটাতে ডিম্বাণুর নিষেক সম্পন্ন হয়। যখন শুক্রাণু প্রবেশ করে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে তো নিষেক হয়, এবার এই অ্যাম্পুলাতে ডিম্বাণুর নিষেক সম্পন্ন হয়। তিন নম্বর হচ্ছে জরায়ু, জরায়ু বা ইউটেরাস, পেশিময় নাশপাতি আকারের থলি, এটা হচ্ছে ইউটেরাস। পেশিময় নাশপাতি আকারের থলি, এর তিনটে অংশ, ফান্ডাস, দেহ, সার্ভিক্স। এটাকে ফান্ডাস বলে, ওপরের অংশটা, এই অংশটা দেহ, নিচের অংশটাকে বলে সার্ভিক্স। কোথায় থাকে? স্ত্রীদেহের শ্রোণিগহ্বরে, মূত্রাশয় ও মলাশয়ের মাঝখানে,
পেশিময় নাশপাতিয়ালা আকারের থলি, এটাই হচ্ছে জরায়ু বা ইউটেরাস। এর প্রধান অংশগুলো বললাম ফান্ডাস, দেহ, সার্ভিক্স। সার্ভিক্সটা হচ্ছে এই নলের মতো অংশটা, এটা হচ্ছে জরায়ু। নাম্বার ফোর হচ্ছে যোনি, যোনিটাকে বলছে সার্ভিক্সের পরের অংশ, দেহের বাইরে যোনি ছিদ্র দিয়ে উন্মুক্ত থাকে, এই অংশটা হচ্ছে যোনি, যোনি পথ, আর একদম শেষটা হবে যোনি ছিদ্র। নাম্বার ফাইভ হচ্ছে বার্থোলিন গ্রন্থি, যোনি ছিদ্রের দুপাশে দুটো গ্রন্থি থাকে, তাদের বার্থোলিন গ্রন্থি বলে। এর কাজ হচ্ছে মিউকাসকে ক্ষরণ করে যোনিপথকে পিচ্ছিল ও সিক্ত রাখা হচ্ছে এর কাজ। নাম্বার সিক্স হচ্ছে ভালভা, এটা হচ্ছে বাইরের অংশ, স্ত্রী জননেন্দ্রিয়ের বাইরের অংশকে বলে ভালভা। এর কী কী অংশ আছে আগে যখন ওই চার্টে বলেছিলাম, একটা হচ্ছে মন্স পিউবিস। মন্স পিউবিস কি? যোনির ওপরের অংশ, এটা অ্যাডিপোস কলা দিয়ে গঠিত, এটা নরম। যেই রোমগুলো আছে সেগুলোকে পিউবিস রোম বলে, সেটা পিউবিস রোম দ্বারা আবৃত থাকে, এটা হচ্ছে মন্স পিউবিস। নাম্বার টু হচ্ছে লেবিয়া মেজোরা, এটা এখানে একটা পুরু চামড়ার ভাঁজ ভালভাকে বেষ্টন করে থাকে, এই জায়গাটা হচ্ছে লেবিয়া মেজোরা। নাম্বার থ্রি হচ্ছে লেবিয়া মাইনোরা, এটা একটা পাতলা ভাঁজ। নাম্বার ফোর ক্লাইটোরিস, এটা ক্ষুদ্র দণ্ডাকার পেশিময় অঙ্গ, লাইক পেনিস অফ মেল। নাম্বার ফাইভ হচ্ছে ভেস্টিবিউল, দুটো লেবিয়া মাইনরের মধ্যবর্তী স্থানে স্থানে একটা পর্দা থাকে, পর্দার নাম হচ্ছে হাইমেন। পর্দার কেন্দ্রে একটা ছিদ্র থাকে, যেই ছিদ্র দিয়ে যোনি ছিদ্র থাকে আর কি ওর মধ্যে, ওর মধ্যে আবার বার্থোলিন গ্রন্থিও থাকে। তাহলে এইটা হচ্ছে ছবিটা, মন্স পিউবিস, এটাকে বলবো ক্লাইটোরিস, এটা লেবিয়া মেজোরা, এটা লেবিয়া মাইনোরা। নাম্বার ফাইভ হচ্ছে ভেস্টিবিউল, দুটি লেবিয়া মাইনরের মধ্যবর্তী স্থান হাইমেন নামক পর্দা দিয়ে আবৃত থাকে, পর্দার কেন্দ্রে একটা ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে যোনি ছিদ্রে উন্মুক্ত হয়, আর এর মধ্যে বার্থোলিন গ্রন্থি থাকে। তাহলে এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস কিন্তু ভালভার অংশ। ভালভাটা হচ্ছে স্ত্রী জননেন্দ্রিয়র বাইরের অংশ, মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, ভেস্টিবিউল। নাম্বার তারপরের অংশটা হচ্ছে স্তনগ্রন্থি। স্তনগ্রন্থির প্রধান কাজ কিন্তু ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ করে, যেটা ক্ষরিত হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন, তার প্রভাবে প্রমাণ আকার ধারণ করে স্তনগ্রন্থি। সন্তান প্রসবের সময় প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে দুগ্ধক্ষরণ হয় স্তনগ্রন্থি থেকে, আর অক্সিটোসিন হরমোনের প্রভাবে দুগ্ধক্ষরণ শুরু হয়। মানে প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে দুগ্ধ উৎপাদন শুরু হয়, অক্সিটোসিন হরমোনের প্রভাবে দুগ্ধক্ষরণ শুরু হয়। তার মানে স্তনগ্রন্থি যখন কাজ করবে, এই কাজ করার সাথে কিন্তু দেখো চারখানা হরমোন কিন্তু তার সাথে সাথে, মানে এই চারটে হরমোনের জন্য কিন্তু স্তনগ্রন্থি কাজ করতে পারে। প্রথমটা হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, সেই হরমোনগুলো ক্ষরণ হয়, তাদের প্রভাবে কি হয় স্তনগ্রন্থি প্রমাণ আকার ধারণ করে। বা সন্তান প্রসবের সময় যখন দুগ্ধ উৎপাদনটা শুরু হয় তখন প্রোল্যাক্টিন হরমোন সাহায্য করে, আর যখন অক্সিটোসিন হরমোন কাজ করে সেই অক্সিটোসিন হরমোনের প্রভাবে দুগ্ধক্ষরণ শুরু হয়। এবার হচ্ছে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, এটা আমি একটা এঁকেছি, মোটামুটি গঠনটা একটু দেখো। এটাকে গৌণ ডিম্বথলি বলে, এটা হচ্ছে শ্বেত আবরক, এটা হচ্ছে পরিণত ডিম্বথলি। এই পরিণত ডিম্বথলি থেকে যখন ভেঙে যায়, দেওয়ালটা যখন রাপচার হয়ে যায়, তখন সেখান থেকে ওভাম বা ডিম্বাণু বেরোয়। আর যখন ওভাম বা ডিম্বাণু বেরোয় পরিণত ডিম্বথলিটাকে ভেঙে দিয়ে ছিঁড়ে দিয়ে, তখন সেটাকে বলা হয় পিতগ্রন্থি, কারণ একটু ওই পিত বর্ণ আকার ধারণ করে বলে। আচ্ছা, জননকলা কী কী? ঘনতলীয় বাইরের কোষস্তর প্রাইমর্ডিয়াল ফলিকল তৈরি করে, ওখানে তৈরি হয় প্রাইমর্ডিয়াল ফলিকল, ওটাকে জননকলা বলে। মানে ডিম্বাশয়ের যদি তুমি বাইরে থেকে একদম ভেতরের দিকে ঢোকো, তাহলে তুমি কী কী কলা দেখতে পাবে? নাম্বার টু হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক, সেটা শ্বেত তন্তু দিয়ে গঠিত। তোমরা যখন ক্লাস ইলেভেনে পেশির কথা পড়েছিলে তখন শ্বেততন্তু ছিল, শ্বেততন্তু ছিল যে ডিম্বাশয়ের অভ্যন্তরে থাকে, সেরকম উদাহরণ যখন বলা হতো আর কি, তখন এই উদাহরণটা কিন্তু দেওয়া হতো। নাম্বার থ্রি হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমাতের মধ্যে রক্তনালী, স্নায়ু, লসিকা, অনৈচ্ছিক পেশি থাকে।
নাম্বার ফোর হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল, এটা হচ্ছে ভ্রূণ অবস্থায় জননকলা থেকে তৈরি হয়, স্ট্রোমাতে থাকে। স্ট্রোমা বলতে তো যখন যে কোনো ধাত্র, তার মধ্যে কোষ ছাড়া যে ধাত্র সেটাকে স্ট্রোমা বলবো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের সংখ্যা কমতে থাকে, এদের মাঝখানের কোষগুলোকে আদি ডিম্বকোষ বলে। নাম্বার ফাইভ হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, প্রিমর্ডিয়াল ফলিকল এবং আদি ডিম্বকোষ যখন আয়তনে বৃদ্ধি পায় তখনই কিন্তু একই জিনিস, ওটা যখন আয়তনে বৃদ্ধি পাচ্ছে তখন সেটা গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই দেখো গৌণ ডিম্বথলি হয়েছে, এটা হচ্ছে প্রপরিণত ডিম্বথলি, আর এর আবরণটা হচ্ছে শ্বেতাবরক যেটা শ্বেততন্তু দিয়ে গঠিত। নাম্বার সিক্স হচ্ছে পিতগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম, লিউটিন নামক পিতাভ দানা থাকে বলে এটাকে পিতগ্রন্থি বলা হয়। বললাম যে যখন পরিণত ডিম্বাথলির রাপচার হয়ে যায়, যে যখন ডিম্বাণুগুলো ওখান থেকে বেরোবে তখন সেই ফাঁকা অংশটাকে বলবো আমরা পিতগ্রন্থি। অন্তর্কোষ হচ্ছে যেখানে প্রচুর চর্বি দানা থাকে। তাহলে এই কটা জিনিস নিয়ে ডিম্বাশয় তৈরি, এটা হচ্ছে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। তোমাদের এর আগেও বলেছিলাম এই চ্যাপ্টারটা থেকে কিন্তু ওই শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন ছবিসহ, ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন ছবিসহ এগুলো কিন্তু আসে, কোশ্চেন পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু এগুলো আসে। তাহলে এর যে গঠনগুলো সেইগুলো পড়বে, সেইগুলো অবশ্য ভালোভাবে পড়তে হবে এবং তার সাথে কিন্তু বই থেকে এই ছবিগুলোও কিন্তু ভালো করে আঁকতে হবে। এবার হচ্ছে উজেনেসিস। উজেনেসিস কি তোমাকে তোমাদের বলে বলা হয়েছিল, গ্যামেটোজেনেসিসের দুখানা পার্ট, একটা স্পার্মাটোজেনেসিস একটা উজেনেসিস। উজেনেসিস হচ্ছে যখন ডিম্বাণু তৈরি হয়, কিভাবে মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন করার পদ্ধতিটাই হচ্ছে উজেনেসিস। এটা কোথায় ঘটে, ডিম্বাশয়ের মধ্যে ঘটে। 8 থেকে 13 বছর থেকে শুরু করে 40-50 বছর পর্যন্ত মহিলাদের দেহে এই উজেনেসিস প্রক্রিয়াটা চলতে থাকে। গর্ভকালীন অবস্থায় স্তন্যদায়ী মাতার দেহে কিন্তু এই উজেনেসিস প্রক্রিয়া বা ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া তখন বন্ধ থাকে। এই উজেনেসিস প্রক্রিয়ার কটা ভাগ, একটা হচ্ছে বিভাজন দশা, দু নম্বর হচ্ছে বৃদ্ধি দশা, 3 নম্বর হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা। বিভাজন দশার মধ্যে প্রথম যে কোষটা, সেই কোষটাকে বলে উগোনিয়া, সেটা হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ। মাইটোসিস কোষ বিভাজন হয়ে প্রাইমারি ওসাইট তৈরি করে, সেটাও ডিপ্লয়েড থাকে। তারপরে মিয়োসিস ওয়ান, ফার্স্ট মিয়োসিস বিভাজন তৈরি হয়ে 2N থেকে N তৈরি হয়, হয়ে কি আসছে দেখো। বৃদ্ধি দশায় কি হয়, বৃদ্ধি দশা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে এই পুরো জিনিসটার বৃদ্ধি হয়। পূর্ণতা প্রাপ্তি দশা, এই যে দেখলে প্রাইমারি ওসাইট থেকে মিয়োসিস ওয়ান বিভাজনে কি তৈরি হলো, সেকেন্ডারি ওসাইট, সেটা কিন্তু এন, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হলো। এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষটা বিভাজিত হয়ে প্রথমে যে কোষ তৈরি করলো তাকে বলছে ফার্স্ট পোলার বডি, ফার্স্ট পোলার বডি আবার বিভাজিত হয়ে যেটা তৈরি হচ্ছে সেকেন্ড পোলার বডি, সেটা কিন্তু হ্যাপ্লয়েড 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 হ্যাপ্লয়েড, তার মানে মাইটোসিস বিভাজন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে সেকেন্ডারি ওসাইট বিভাজিত হয়ে দুখানা তৈরি করছে, একটা ফার্স্ট পোলার বডি আর একটা যে উটিড, উটিড ও হ্যাপ্লয়েড, এখানে মিয়োসিস টু বিভাজিত হয়ে উটিড থেকে ওভাম তৈরি হচ্ছে। মানে মিয়োসিস টু, আমি যেখানটা মাইটোসিস বললাম এটা মানে মিয়োসিস টু, মিয়োসিস টু এর পুরো ধরনটা মাইটোসিসের মতোই আর কি। মিয়োসিসে কোষ বিভাজনের দুটো পার্ট, একটা হচ্ছে মিয়োসিস ওয়ান আর একটা হচ্ছে মিয়োসিস টু। মিয়োসিস ওয়ানটা হচ্ছে হ্রাস বিভাজন যেটা 2N থেকে N হয়, আর মিয়োসিস টুটা হচ্ছে সমবিভাজন বা মাইটোসিস, যেখান থেকে যেখানে N থেকে Nই তৈরি হয়। আচ্ছা, তাহলে উটির থেকে ওভাম তৈরি হলো, এই পুরো কাজটা করার জন্য কী কী হরমোন আছে, হাইপোথ্যালামাস আমাদের মস্তিষ্কে আছে, সেখান থেকে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন বেরোয়, সেই হরমোনটা অগ্র পিটুইটারি থেকে FSH আর LH হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন ক্ষরণে উদ্দীপিত করে কে, GnRH গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, সেটা কোথায় আছে, হাইপোথ্যালামাসে আছে। এই জনন প্রক্রিয়া উজেনেসিস প্রক্রিয়ায় এই এই হরমোনগুলো কিন্তু সাহায্য করে। এবারে আমরা দেখব FSH এর কী কাজ আর LH এর কী কাজ।
FSH হচ্ছে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ও পরিণতি ঘটায়। গ্রাফিয়ান ফলিকল কোথায় ছিল? সেই ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন যখন পড়েছিলাম, গ্রাফিয়ান ফলিকল হয়েছিল প্রিমর্ডিয়াল ফলিকল, আর আদি ডিম্বাশয়ের আয়তনে বৃদ্ধি পেয়ে গ্রাফিয়ান ফলিকল তৈরি করেছিল। সেই গ্রাফিয়ান ফলিকলে বৃদ্ধি ও পরিণতি ঘটায় আর ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। ইস্ট্রোজেন হরমোন কোথায় আমরা দেখেছিলাম? সেই যে স্তনগ্রন্থি থেকে যখন দুগ্ধ উৎপাদন তৈরি হবে বা পূর্ণতা প্রাপ্তি হবে, তখন কিন্তু ইস্ট্রোজেন হরমোন সাহায্য করে। LHK লিউটিনাইজিং হরমোন, সে কী করে? ওভিউলেশন ঘটায়, মানে ওভাম তৈরি করে। এবার বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলকে পিতগ্রন্থিতে রূপান্তরিত করে, মানে এই যে যখন এখানে যখন ওভাম বা পরিণত ডিম্বথলিতে যখন ওভাম বা ডিম্বাণু তৈরি হয়ে গেল, সেই ডিম্বাণু তৈরি হওয়া মানে হচ্ছে ওভিউলেশন ঘটানো, সেটা লিউটিনাইজিং হরমোন তৈরি করলো। এবার এই যে ওভিউলেশন মানে ডিম্বাণুগুলো তৈরি হলো, সে তো এবার বেরিয়ে আসবে, রিলিজড হবে, সেটা হতে গেলে লিউটিনাইজিং হরমোন সাহায্য করে। এই গ্রাফিয়ান ফলিকলটাকে, এর প্রাচীরটাকে বিদীর্ণ করে দিয়ে বেরিয়ে আসে, তাহলে এইখানে সাহায্য করে। এবং যখন গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামগুলো বেরিয়ে আসে, তখন যে ফাঁকা জায়গাটা বা অবশিষ্ট অংশটা পড়ে থাকে, তখন তাকে পিতগ্রন্থি বলে। তাহলে পিতগ্রন্থি তৈরি করতেও লিউটিনাইজিং হরমোন কিন্তু সাহায্য করে।